হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ খুব সুন্দর রোদ উঠেছে একটা। আর প্রায় 6-7 দিন 8 দিন মতো বৃষ্টি হওয়ার পর, বৃষ্টি মানে টানা বৃষ্টি, সকাল থেকে রাত সবসময় বৃষ্টি। তো সেটার পর কি সুন্দর একটা রোদ উঠেছে। পুজোর সময় এটাই বেশ ভালো লাগছে। জানি না, এখান থেকে আকাশটা দেখা যাচ্ছে না, আকাশ পাওয়া বড় মুশকিল, কিন্তু খুব ঝলমলে একটা রোদ, ভীষণ ভালো লাগছে। মনটা বেশ খুশ হয়ে যাচ্ছে এতদিন পর রোদ দেখে। যাই হোক, চাদর নিয়ে বসে গেছি। তার সাথে পেয়েছি একটা মজার জিনিস, মানে আমার কাছে এই বেসটা বসে বসে দেখছি। জুতোগুলোর দাম দেখছি, এখন অনলাইনের যুগ, সবসময় সবকিছু ফোনের মধ্যেই পেয়ে যাই। তাও এই পেজটা দেখার মধ্যে একটা মজাই আলাদা যে পুজো এসে গেছে। আমি থাকি চন্দননগরে, কিন্তু তাও দুর্গাপুজোর সময় মনটা বেশ খুশি হয়ে যায়। কিন্তু আমাদের মেইন পুজো আসছে পরের মাসে, জগদ্ধাত্রী পুজো। তো ভালো কিছু কিনে রাখলে, ছোটবেলায় তুলে রাখতাম যে জগদ্ধাত্রী পুজোয় পড়বো বলে। আর ছোটবেলায় এরকম পেজগুলো দেখতাম আর টিক বেড়ে বেড়ে রাখতাম কোনটা কোনটা কিনবো বড় হলে, মানে বড় হয়ে পয়সা পেলে। ভাবতাম সব কিনে ফেলবো, দেখতেই ভীষণ ভালো লাগে পেজগুলো। কি হয়েছে? ওই ঝুলন্ত, এ বাবা, এরম ভাবে কে ওঠে? মা আছে বলে আসবি না? আয়, চলে আয়, আয়, চলে আয়। তো কি হয়েছে দাদা? আয়, চলে আয়। এই দেখ কত জিজি মাছ, এই তো সব নেমে যাচ্ছে। আয়, তুই আয়, চলে আয়। দেখ না, আমি তেল মাখবো। তেলটা অল্প অল্প গরম আছে। আজকে রোদ উঠেছে, আজকে আর চুল শুকাতে কোনো অসুবিধা হবে না। এই যে এই তেলটা, আগের দিন যে তেলটা আমি বানিয়েছিলাম সেটা, মানে সেইভাবেই বানিয়েছি। আবার এটা স্টোর করেও রাখা যায়, বাট আমি রাখি না। এখানে এখানে এসে বলাই। তো মাথায় তেলটা মাখা হয়ে গেছে। এবার মোটামুটি 40 মিনিট মতো রাখবো, আর তারপর ধুয়ে ফেলবো মাথাটা। পুরো তেল তেল মেখে, ভালো ঝুপঝুপে করে মেখে ক্লিপ আটকে দিয়েছি। 5-7 মিনিট ম্যাসাজ করে নিয়েছি ভালো করে, দিয়ে ক্লিপ আটকে দিয়েছি। তো 40 মিনিট পর শ্যাম্পুটা করব। আর আজকে চুল শোকানোর জন্য ড্রায়ারও ব্যবহার করতে হবে না, কিছুই না। জাস্ট ছাদে যাব, ঘুরবো, 15 মিনিট হয়ে যাবে, চুল শুকিয়ে যাবে। আধ ঘন্টা পর চান করে নিয়ে আমি চলে গেছিলাম ছাদে। আর ছাদে গিয়ে তাড়াতাড়ি করে চুলটা শুকোচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। কিন্তু এই রোদে খুব বেশিক্ষণ একভাবে থাকা যাবে না, আমার আবার মাইগ্রেন আছে, তাই জন্য আরোই থাকতে পারবো না। তাই তাড়াতাড়ি করে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চুলটা আমি শুকিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে রোদও উঠেছে আর চুলটা হালকা শুকিয়েও গেছে। চুলটা শোকোনার জন্যই এসছিলাম, এতদিন পরে রোদ উঠেছে। তো আর একটু ড্রাই করে নিই, তারপর যাব লাঞ্চ করতে। আকাশটার কি সুন্দর অবস্থা! পুরো শরতের আকাশ, পেজা পেজা মেঘ রয়েছে, বেশ ভালো লাগছে। দুপুরের দিকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, পটল ভাজা আর মাছের ঝাল। তো এই দিয়ে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি। মায়ের জন্য আর অপেক্ষা করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। তো আমি আজকে যথারীতি রেডি তো হয়ে গেছি, বাট শরীরটা ঠিক পারমিট করছে না, তাই ভাবছি আজকে আর কিছু শ্যুট করব না। তাই রেডি যখন একবার হয়ে গেছি, আপনাদের সামনে এসে জাস্ট ভিডিওটা এন্ড করার জন্য এলাম। তো তো যদি আধ ঘন্টা রেস্ট নিয়ে ভালো লাগে তো দুই একটা ভিডিও করবো, আর না ভালো লাগলে জাস্ট মেকআপটা রিমুভ করে বাড়ি চলে যাবো। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, সেই জন্য ভিডিওটা আর লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, জানি না কালকে আসবো কিনা ব্লগ, যদি শরীর ভালো থাকে অবশ্যই আসবে, না হলে পরের ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো গুড বাই।